ইউক্রেন যুদ্ধের মধ্যেই আবারও খবরের শিরোনাম হলো দুই চির প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ভারতে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে পাকিস্তানের অভ্যন্তরে, তবে দিল্লি বলছে রুটিন পরীক্ষার সময় কারিগরি ত্রুটির কারণেই এটি পাকিস্তানে আছড়ে পড়েছে। অন্যদিকে এর কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত উল্লেখ করে সঠিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। কাজী ইফতেখার শুভর আরেকটি রেস রিপোর্ট। উপমহাদেশে ভারত পাকিস্তান উত্তেজনা পুরনো, দুদেশ সংঘাতেও জড়িয়েছে বেশ কয়েকবার। আবারও ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল পাকিস্তানের অভ্যন্তরে। সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে খানেওয়াল জেলার মিয়ানচুন্ন এলাকায় আছড়ে পড়ে মিসাইলটি। তবে একে নিছক দুর্ঘটনা বলছে ভারত, একই সঙ্গে গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশটি। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:50 রুটিন পরীক্ষার সময় দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়। এতে কারো প্রাণহানি হয়নি বলেও স্বস্তি প্রকাশ করেছে দিল্লি। ভারত দুর্ঘটনা বললেও এ ঘটনাকে উদ্বেগজনক বলছে পাকিস্তান। ঘটনাস্থলের খুব কাছেই পাক বিমানবাহিনীর একটি ঘাঁটি ছিল বলেও দাবি করেছে ইসলামাবাদ। এক বিবৃতিতে পাকিস্তান বলছে, ভারতীয় মিসাইলের আঘাতে বেসামরিক নাগরিকদের বেশ কিছু সম্পদের ক্ষতি হয়েছে। অধিকতর তদন্তের আহ্বান জানিয়েছে পাক কর্তৃপক্ষ। ভারত এবং পাকিস্তান উভয় দেশের গণমাধ্যমই বলছে ক্ষেপণাস্ত্রটিতে কোনো বিস্ফোরক ছিল না। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।